লয়ার যাকে বাংলাতে বলা হয় আইনজীবী, অনেক স্টুডেন্টদের ছোটবেলা থেকেই ড্রিম হয়ে থাকে ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার হওয়ার। বাট অনেক স্টুডেন্টস আছে এমন যারা ক্যারিয়ার অ্যাজ এ লয়ার হিসাবে গড়তে চায়। বাট লয়ার হওয়া এতটাও সহজ নয়। প্রতি বছর কিন্তু লক্ষাধিক স্টুডেন্টস লয়ার হওয়ার জন্য কলেজে ভর্তি হয়ে থাকে। কিছুমাত্র স্টুডেন্ট অর্থাৎ 20-25% স্টুডেন্টস অ্যাকচুয়ালি লয়ার হতে পারে। তাই একজন সফল লয়ার বা অ্যাডভোকেট হওয়ার জন্য আপনাকে অবশ্যই নিষ্ঠাবান ও সৎ হওয়ার সাথে সাথে কঠোর পরিশ্রমী হতে হবে। তো অনেক স্টুডেন্টস জানে না যে একজন লয়ার বা অ্যাডভোকেট কীভাবে হওয়া যায় এবং লয়ার হতে গেলে কোন কোন স্টেপস ফলো করতে হয়। তো আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে সেই টপিক নিয়ে আলোচনা করব যে হাউ টু বিকাম এ লয়ার, অর্থাৎ লয়ার কীভাবে হবেন, লয়ার হতে গেলে কোন কোন কোর্স করতে হবে, কত পার্সেন্ট নাম্বার দরকার, কোন এন্ট্রান্স এক্সাম দিতে হবে, ল কোর্স করার জন্য বেস্ট কলেজ কোথায় কোথায় আছে, এই কোর্স করার পর কী কী কেরিয়ার অপরচুনিটি আছে। তো সব কিছু পয়েন্ট নিয়ে আজকের ডিসকাস করব এই ভিডিওটির মধ্য দিয়ে। অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট, আপনি যদি একজন সাকসেস লয়ার হতে চান তাহলে আপনাদের LLB কোর্স কমপ্লিট করতে হবে। এবার একটা কথা যে LLB কি, LLB যা ব্যাচেলার অব ল নামে পরিচিত, অর্থাৎ LLB এমন একটি কোর্স যেখানে স্টুডেন্টসদের ল সম্বন্ধে অবগত করানো হয়। LLB করার পর আপনি একজন অ্যাডভোকেট বা জাজ হতে পারেন। ওকে, তো এই LLB কোর্স দুইভাবে আপনারা করতে পারেন, এক HS-এর পর, দুই গ্র্যাজুয়েশনের পর। যদি HS-এর পর LLB করতে চান তাহলে আপনাদের 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড BA LLB করতে হবে। ওকে, এবং এখানে এই HS-এর পর LLB BA LLB করার জন্য মিনিমাম আপনাদের 50% নাম্বার কিন্তু HS-এ পেতে হবে, তবে কিন্তু আপনারা এই LLB কোর্স করতে পারবেন। এবার SC ST OBC-দের জন্য কিছু পার্সেন্ট ছাড় থাকে। আর যদি আপনি গ্রাজুয়েশনের পর করতে চান তাহলে কিন্তু 3 ইয়ার LLB কোর্স, অর্থাৎ 3 বছরের LLB কোর্স করতে হবে, এবং যে কোনো স্ট্রিমে আপনি 45% নাম্বার পেয়ে থাকলে LLB করার জন্য এন্ট্রান্স এক্সামে বসতে পারবেন। এবার এখানে অনেকের কোশ্চেন থাকে যে LLB করার জন্য HS-এ কোন বিভাগে পড়লে ভালো। তো দেখুন, যদি আপনি আর্টস কিংবা সায়েন্স নিয়ে পড়েন তাহলে লয়ের অনেক বিষয় কিন্তু আগে থেকে আপনারা জানতে পারবেন। তাছাড়া যদি আপনি কমার্স বিভাগ নিয়ে পাস আউট করে থাকেন কোনো সমস্যা নেই, এখানে কিন্তু আপনারা LLB করার জন্য এন্ট্রান্স এক্সামে বসতে পারেন। নেক্সট, টপ LLB কলেজ অ্যাডমিশনের জন্য আপনাদের এন্ট্রান্স এক্সাম দিতে হবে। এবার অনেকগুলি এন্ট্রান্স এক্সাম থাকে। এই এন্ট্রান্স এক্সামের মধ্যে পপুলার যে এক্সামগুলি হয়ে থাকে, ক্লাড এক্সাম অর্থাৎ কমন ল অ্যাডমিশন টেস্ট, LSAT এক্সাম অর্থাৎ ল স্কুল অফ অ্যাডমিশন টেস্ট, অল ইন্ডিয়া ল এন্ট্রান্স টেস্ট, এই তিনটির মধ্যে সব থেকে বেস্ট ক্লাড এন্ট্রান্স এক্সাম। এই এক্সাম 150 নম্বরে হয়ে থাকে এবং টাইম থাকে 120 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা। এবং এখানে সিলেবাস থাকে, জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স, লিগাল রিজনিং, ইংলিশ, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটিভ টেকনিক্স। তো এই ক্লাড এক্সাম কি, ক্লাড এক্সামের প্যাটার্ন ও সিলেবাস সম্বন্ধে যদি ফুল ডিটেলসে জানতে চান তাহলে নিচে অবশ্যই কমেন্ট করতে পারেন, এই নিয়ে ফুল ডিটেলসে আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। ওকে, নেক্সট আমরা দেখবো যে বেস্ট কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গল ও ইন্ডিয়ার মধ্যে কোথায় কোথায় আছে। প্রথমে আপনাদের বলে দিই ওয়েস্ট বেঙ্গলের জন্য। তো ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে কিন্তু আপনারা কলেজ, এখানে আছে সারসুনা ল কলেজ কলকাতাতে আছে, অ্যাডামস ইউনিভার্সিটি কলকাতাতে আছে, দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্স, নেক্সট আছে দ্য নিউটা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি। তো এইসব কলেজের মধ্যে কিন্তু আপনারা LLB কোর্স কমপ্লিট করতে পারেন। এবং ইন্ডিয়ার মধ্যে ন্যাশনাল ল ইউনিভার্সিটি দিল্লি, ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ব্যাঙ্গালোর, রাজীব গান্ধী স্কুল অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল IIT খড়গপুর, এইসব কিন্তু টপ কলেজগুলি আছে। এবার প্রতিটি কলেজের কিন্তু আলাদা আলাদা এন্ট্রান্স এক্সামের মধ্য দিয়ে কিন্তু এখানে অ্যাডমিশন নেওয়া হয়। এবং যে কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার পর LLB কোর্সে আন্ডারে আপনাদের ল সম্বন্ধে পড়ানো হয়, যেমন কোড অফ সিভিল প্রসিডিওর, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, হিউম্যান রাইটস ল, লেবার ল, ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়ান হিস্টোরি, ল অফ কন্ট্রাক্ট, ল অফ ক্রাইমস, ল অ্যান্ড টেকনোলজি, লিগাল রাইটিং অ্যান্ড রিসার্চ, ল অফ ফ্রডস, সিকিউরিটি ল, টেকনিক অফ কমিউনিকেশন, কনসিউমার প্রোটেকশন, এই সমস্ত কিন্তু বিষয়ে আপনাদের LLB কোর্সে শেখানো হয়। এবং তারপরেই LLB কোর্স কমপ্লিট করার পর আপনাদের কিন্তু ইন্টার্নশিপ দিতে হবে। আমরা সবাই জানি যে কোনো কোর্স কমপ্লিট করার পর
প্র্যাকটিক্যাল করার জন্য ইন্টার্নশিপ দেওয়া জরুরি হয়ে থাকে। তেমনি এলএলবি কোর্স কমপ্লিট করার পর ইন্টার্নশিপ করতে হবে। এই ইন্টার্নশিপে ল সম্বন্ধে, কোর্ট সম্বন্ধে অনেক কিছু শেখানো হয়ে থাকে, যেমন কোর্টে হায়ারিং কী করে হয়, আদালতে দুইজন উকিল কীভাবে কথা বলে, আরও অন্যান্য যাবতীয় কাজকর্ম এখানে শেখানো হয়। তাই ইন্টার্নশিপ করাটা খুবই জরুরি। এবং নেক্সট আপনারা কী করবেন, ইন্টার্নশিপ করার পর আপনাদের স্টেট বার কাউন্সিলে এনরোল্ড করতে হবে। যতক্ষণ না আপনারা এনরোল্ড করছেন তাহলে কিন্তু আপনারা অ্যাডভোকেট হতে পারবেন না। এই এনরোল্ডের পরে আপনাকে অল ইন্ডিয়া বার এক্সামিনেশান দিতে হয়, যা কন্ডাক্ট করে থাকে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। এই এক্সাম ক্লিয়ার করার পর আপনাকে প্র্যাকটিস করার জন্য সার্টিফিকেট দেওয়া হয় এবং তারপর আপনি ভারতের যে কোনো জায়গায় যে কোনো সময় প্র্যাকটিস করতে পারেন। এবং এইভাবেই আপনি কিন্তু একজন সাকসেসফুল অ্যাডভোকেট হতে পারবেন বা পরবর্তীকালে জাজ হতে পারবেন। অথবা আপনি যদি নেক্সট স্টেপে পড়াশোনার লাইনে যান তাহলে আপনি এলএলএম অর্থাৎ মাস্টার অফ ল করতে পারেন এবং পরবর্তীকালে কেরিয়ার হিসাবে কলেজের লেকচার হিসাবে আপনারা কেরিয়ার করতে পারেন। এবার জানবো যে আফটার ল কোর্স কোন কেরিয়ার অপরচুনিটি আছে, আপনারা কোন কোন ফিল্ডে যেতে পারেন। প্রথমে বললে কি, আফটার এলএলবি কোর্স আপনারা অ্যাডভোকেট হতে পারেন, জাজ হতে পারেন, ব্যারিস্টার হতে পারেন। এবং তার সাথে সাথে আরও যে ফিল্ডগুলি আছে সেগুলি হচ্ছে লেবার লয়ার। এই ফিল্ডে কিন্তু আজকাল খুবই চাহিদা রয়েছে, এই ফিল্ডে কিন্তু আপনারা কেরিয়ার করতে পারেন। নেক্সট আছে ক্রিমিনাল লয়ার, তারপরে আছে এনভায়রনমেন্টাল লয়ার, তারপরে আছে ফ্যামিলি লয়ার, তারপরে আছে কর্পোরেট লয়ার, নেক্সট আছে সাইবার লয়ার, তারপরে আছে ট্যাক্স লয়ার। এই সমস্ত কিন্তু ফিল্ডে আপনারা যেতে পারেন এবং আপনাদের কেরিয়ার গড়তে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটির মধ্য দিয়ে আমরা জানলাম যে ল কিভাবে করা যায়, ল কোর্স করার জন্য কি কি রিকোয়ারমেন্টস দরকার, বেস্ট ল কলেজ কোথায় কোথায় আছে, ল কোর্স করার পর কোন কোন কেরিয়ার অপশন থাকে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে পাশে নোটিফিকেশান আইকনটি প্রেস করে রাখবেন। এবং যদি কোনো কোশ্চেন থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট করতে পারেন।